Yunus Abdul Qayyum Sadir kuasa atas sumber itu hanya prosmo kebutuhan ini bukti dalam dunia. Apa jati kita mulai jati prosmo korang mereka prosmo itu ini utuh dalam. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. শ্রদ্ধেয় সম্মানিত আজকে এই সভার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমার বিষয় হচ্ছে প্রশ্ন করুন উত্তর পাবেন। আজকে আমার বিষয় প্রশ্ন করুন উত্তর পাবেন। তবে আপনারা কি সিস্টেমে প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন, সে বিষয়টি ইনশাআল্লাহ আমি আগেই আপনাদেরকে পুরো ডিটেলস বলে দেব, তারপরে আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন। তার আগে আগে আপনারা মনোবল তৈরি করুন, তার কারণ বিশেষ করে আমি প্রশ্নোত্তর পর্ব করলে সাধারণভাবে লিখিত নয়, সাধারণভাবে মাইক্রোফোনে প্রশ্ন আপনারা করার সুযোগ পাবেন এবং এর উত্তর হবে। সেজন্য আপনারা মনোবল তৈরি করুন যে সরাসরি মাইক্রোফোনে প্রশ্ন করার। প্রশ্ন করার নিয়ম আপনাদেরকে আমি প্রথমে বলে দিই। প্রথম বিষয় যেটা হচ্ছে, যেসব ভাইরা প্রশ্ন করবেন তারা প্রথমে নিজের নাম এবং পেশা বলবেন। আপনার নাম কি, আপনি কি কাজ করেন, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে, একজন ব্যক্তি একটি প্রশ্ন করবেন, তারপরে অন্য কোনো ভাইদেরকে সুযোগ দেবেন। তার কারণ একজন ব্যক্তি যদি একাধিক প্রশ্ন করে ফেলে তাহলে অন্যরা সুযোগ নাও পেতে পারে। সেজন্য একজন ব্যক্তি একটা প্রশ্ন করবেন, তারপর অন্যকে সুযোগ দেবেন। একসাথে দুইটি প্রশ্ন বা একের অধিক প্রশ্ন গ্রহণযোগ্য নয়। আর তিন নম্বর বিষয় যেটা হচ্ছে, ভাই যেসব যারা প্রশ্ন করবেন সামনে আসবেন, যেহেতু মাইক্রোফোন হয়তো অত পিছনে যাবে না, এই জন্য যারা প্রশ্ন করার মনোভাব মানে নিয়ে আসবেন তারা সামনের দিকে থাকবেন। যে যারা প্রশ্ন করবেন তারা বিশেষ করে জানা এবং মানুষকে জানানোর জন্য প্রশ্ন করবেন, বক্তা উত্তর দিতে পারছে কিনা এইরকম প্রশ্ন করবেন না বা এরকম চিন্তা ভাবনা রাখবেন না। চার নম্বর বিষয় যেটা হচ্ছে, যে আপনি যখন প্রশ্ন করবেন শুধুমাত্র প্রশ্ন না করবেন, ভূমিকা বলবেন না যে আমি অন্য জায়গাতে গিয়েছিলাম, এই দেখলাম এই দেখলাম তারপর এই এই, এইরকম না, শুধুমাত্র আপনার সংক্ষিপ্ত প্রশ্নটা বলবেন। পাঁচ নম্বর বিষয়, আপনি যে প্রশ্নটি করবেন সেই প্রশ্নতে যাতে কাউকে ছোট করার উদ্দেশ্য না থাকে। ছয় নম্বর বিষয়, আপনি যে প্রশ্ন করবেন তবে কুইজ করবেন না। কুইজ মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে মৃত্যুবরণ করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কজন স্ত্রী ছিল, তার মায়ের নাম কি ছিল, এই ধরনের কুইজ কেউ করবেন না। সাত নম্বর বিষয়, আপনারা এটা কেউ ভাববেন না যে আমরা সব প্রশ্নের উত্তর পাব, সব প্রশ্নের উত্তর পাবো এরকম কেউ চিন্তা ভাবনা রাখবেন না। কারণ ইমাম আহমদ না হাম্বাল 10 লাখ হাদিসের হাফেজ, 10 লাখ হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও তিনি অনেক প্রশ্নের উত্তরে বলতেন আমি জানি না আমি জানি না। তাহলে 10 লাখ হাদিসের হাফেজ ইমাম আহমদ না হাম্বাল যদি বলেন যে আমি জানি না, তাহলে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি যিনি ইমাম আহমদ না হাম্বালের জুতোর ফিতা খোলার যোগ্যতা রাখে না, সে কি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে, কখনোই না। তবে এই প্রশ্ন উত্তর এই পর্বটি আমার খুব ভালো লাগে, এই জন্যই যে এখান থেকে শ্রোতারা খুব সহজেই 2 ঘন্টা 5 ঘন্টার বক্তব্যকে মাত্র 10 মিনিটের মধ্যে কিছু শিখতে পারে। কারণ হতে পারে যে 1 ঘন্টা 2 ঘন্টা আমি বক্তব্য দিলাম কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা আপনি পেলেন না, এই 1-2 ঘন্টা বক্তব্য শুনে আপনার প্রয়োজনটা আপনি মেটাতে পারলেন না। মেটাতে পারবেন কখন, তখনই যখন আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন। আর এটা আরেকটা কারণ হচ্ছে এটা প্রশ্ন উত্তর পর্বটি ভালো লাগার, যে হয়তো আপনারা এমন প্রশ্ন করলেন যে প্রশ্ন উত্তর আমার জানা নেই, পরবর্তীতে এই বিষয়টিকে নিয়ে গবেষণা করা হয় এবং জানার চেষ্টা করা হয় যে এই প্রশ্নের আসলে উত্তরটি কি, ফলে আমিও এখান থেকে শিখতে পারি। তবে আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া আমার মতো অযোগ্য ব্যক্তির পক্ষে সম্ভব নয়।
তবে চেষ্টা করব যদি আপনাদের প্রশ্নগুলো আমার ইলমের মধ্যে থাকে অর্থাৎ আমার জ্ঞানের মধ্যে যদি আপনাদের প্রশ্নগুলো থাকে তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেব আর যদি না থাকে তাহলে আমি বলবো এই প্রশ্নের উত্তর আমার জানা নেই এবার আপনারা এই সিস্টেম বজায় রেখে আপনারা সিস্টেম বজায় রেখে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন ভাই মাইক্রোফোন কোথায় মাইক্রোফোন কোথায় বিশেষ করে যদি কোনো একজন ব্যক্তি হতেন ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন আসলে কি সিস্টেমে করতে হয় এটা হয়তো আপনারা অনেকেই না জানার কারণে হয়তো সমস্যা হতে পারে তো একজন বিশেষ করে ভলান্টিয়ার হিসেবে কাজ করুন কারণ সাধারণভাবে এই ধরনের এই হলে মানে বিনা তারের মানে মাইক্রোফোন থাকা দরকার যেখানে সেখানে মাছ নিয়ে যেতে পারে তো যাই হোক এখানে সেটা হয়তো ব্যবস্থা নাই তারের মাইক্রোফোনেই সাইডে দাঁড়ান যে প্রশ্ন করবে আসবে এই সিস্টেমে প্রশ্ন উত্তর পর্বটা চলবে তো আমার প্রশ্নটা হচ্ছে যে ফোন লওয়া হারাম আমরা সকলে জানি ফোন লওয়া হারাম কিন্তু ফোনের বিয়েটা পড়া এটা হালাল না ভাইরে সমাজে অনেক কিছু পাপগুলো বেড়ে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কি হলো আলেম ওলামাদের কি হলো পণ্ডিতদের ধর্মযাজকদের যে তারা অন্যায় দেখেও চুপ থাকছে তারা নিষেধ করছে না কেন অথচ যখন একটা বাড়িতে ফোনের বিয়ে হচ্ছে তারপরে আপনার মাইক বাজা থেকে শুরু করে ডিজে বাজা থেকে শুরু করে ড্যান্স থেকে শুরু করে হোলি খেলা থেকে শুরু করে এই যেগুলো ঘটছে এখানে ভূমিকা রয়েছে কয়েকটা শ্রেণীর মানুষের কয়েক শ্রেণীর মানুষের ভূমিকা রয়েছে এখানে যদি আমরা এই ভূমিকাগুলো পালন করি তাহলে এই অন্যায়গুলো ঠেকানো সম্ভব এখানে রয়েছে বিশেষ করে যারা গ্রামের বড় সর্দার এদের কাছে ক্ষমতা আছে কিন্তু জ্ঞান নেই আর আলেমদের কাছে এদের কাছে জ্ঞান আছে কিন্তু ক্ষমতা নেই সেজন্য ওলামায়ে কিরাম তারা পরামর্শ দিলেন যে এই ধরনের বিয়েকে ঠেকাতে হবে সুতরাং আলেমরা নিজেরা এই বিয়ের পড়াবেন না এবং গ্রামে যারা বড় সর্দার তারা সাপোর্ট করবেন যে না ইমাম সাহেব বিয়ে পড়াবেন না কারণ ইমাম সাহেবের চাপ আসতে পারে তার উপরে চাপ আসতে পারে তার কারণ তার কাছে ইলম আছে কিন্তু ক্ষমতা নেই সেজন্য গ্রামে যারা বড় সর্দার যাদের হাতে ক্ষমতা আছে কিন্তু ইলম নেই তাদের উচিত হচ্ছে যার কাছে ইলম আছে তার কাছে ইলম দেওয়া আর এনাদের কাছে যদি ইলম আছে ক্ষমতা নেই তাহলে ক্ষমতা এক শ্রেণীর মানুষের কাছে ক্ষমতা আছে আর এক শ্রেণীর মানুষের কাছে ইলম আছে এই দুটো মিলে অ্যাডজাস্ট যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলি এই অন্যায়গুলি দূর করা খুব সহজে সম্ভব হবে তো সেই জন্য বিশেষ করে গ্রামের যারা মরণ সর্দার যারা মান্যগণ্য সেরকম ব্যক্তি আছে যাদের হাতে ক্ষমতা আছে তারা বলে দেবে যে যদি কেউ এই ধরনের বিয়ে করে তাহলে তার বিয়েতে কেউ যাবে না তার বিয়েতে সে একে একে যা কিছু করবে সে তার ব্যাপার এবং ইমাম সাহেব তার বিয়েও পড়াবে না এইরকম ভাবে যখন তারা ক্ষমতা প্রয়োগ করবে এবং আলেম সাহেব বলবেন যে না এটা অন্যায় এই অন্যায় কাজে সহযোগিতা করা যাবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এ বলেছেন তোমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো মঙ্গল ও সীমা লঙ্ঘনে কাজে সহযোগিতা করো না ভাই এখানে হয়তো গ্রামের মহাসভার চুপ থাকার কারণে আলেমরা বিশেষ ভূমিকা পালন করতে পারছে না আবার হয়তো আলেমদের বিশেষ ভূমিকা না থাকার কারণে গ্রামের মহাসভাররা ঠিকভাবে তারা আসলে সত্যি ক্ষমতা প্রয়োগ করতে পারছে না আসলে এখানে উভয় পক্ষকেই দায়িত্বশীল হতে হবে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেটা সহিহ মুসলিমে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নেতা তাকে জিজ্ঞাসা করা হবে তাদের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে সুতরাং আমরা প্রত্যেকে দায়িত্বশীল এই দায়িত্বগুলো যদি আমরা পালন করি তাহলে ইনশাআল্লাহ এই সব সমাজের অন্যায়গুলো খুব সহজে দূর করা হবে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে ভাই যারা প্রশ্ন করবেন তারা আগে থেকে রেডি হয়ে থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি নমাজ পড়ছি কিংবা বিবাহ করছি রমাজে পড়ছি প্লাস পাঠ করছি
এতে কি আপনার কিছু দিবেন? ভাই আমি প্রশ্ন করলেন যে আমি নামাজও করছি পাপও করছি, তাহলে এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেবেন কিনা? প্রথমত আসুন আমরা দেখার চেষ্টা করি যে নামাজে আমরা পড়ছি, নামাজের দাবিটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তরে পবিত্র কোরআনে সূরা আনকাবুত 29 আয়াত নম্বর 45 এ বলেছেন, উতলুমা হুয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন তুমি আবেদন করো কিতাব থেকে যা তোমার প্রতি উপদেশ করা হয় এবং সালাত কায়েম করো। সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সালাতের এমন একটা পাওয়ার, এই সালাতের পাওয়ার, এই সালাতই আপনাকে অন্য অশ্লীল যত রকমের শরীরবিরোধী কাজ থেকে আপনাকে দূরে রাখবে। তাহলে সালাতের দাবি, নামাজের দাবি হচ্ছে কি? মানুষকে অন্যায় থেকে দূরে রাখবে। একজন প্রকৃত মুসল্লি অর্থাৎ প্রকৃত নামাজি সে নামাজ পড়বে আর দাড়ি ছিলবে, এটা হতে পারে না। সে নামাজ পড়বে আর গুলবিড়ি জর্দা খাবে, এটা হতে পারে না। একজন নামাজি সে নামাজ পড়বে আর সিনেমা দেখবে, নেকের ছবি দেখবে, এগুলো হতে পারে না। এখন ভাই প্রশ্ন যেটা হচ্ছে যে সে নামাজও করছে আর এইসব কাজগুলোও করছে, তাহলে তার নেকি হবে কি না? ভাই এটাকে আমি উদাহরণ দিয়েছি সিরিজ লাইনের সাথে। যেমন ধরুন আপনার বাড়িতে কারেন্ট আছে, কারেন্ট আছে কিন্তু লাইনটা সুইচ হয়ে গেছে, মানে আলোটা খুব টিপ টিপ করে জ্বলছে, পাংখাটা হয়তো ঘুরেই না অথবা একটা করে ঘুরছে। ভাই লাইন আছে এটা স্বীকার করতে হবে, কিন্তু সেই কারেন্টে কি আপনার সমস্যার সমাধান হবে, আপনার কি উপকার হবে? না। কেন? যে তার যে ক্ষমতা সেই ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। লাইন আছে এটা স্বীকার করতে হবে, কারেন্ট আছে এটা স্বীকার করতে হবে, কিন্তু তার যে আসলে ক্ষমতা সেই ক্ষমতা তার কাছে নেই। একইভাবে আমাদের কাছে ইমান আছে, নামাজ আছে, কিন্তু নামাজে যেটা পাওয়ার সেই পাওয়ারটা নেই। আর এই পাওয়ার, এই নামাজ যদি আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাতে না পারে, তাহলে জেনে রাখবেন যে এই নামাজ আপনাকে জান্নাত থেকে বাঁচাতে পারবে? তো আপনি আপনাকে প্রশ্ন করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবশ্যই সালাত নামাজ বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ হতে, তাহলে এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখবে। এই নামাজ যদি আপনাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত না রাখতে পারে, তাহলে এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে কিনা আপনাকে ভেবে দেখতে হবে। এখনো ভাই প্রশ্নের উত্তর হয়নি, এবার নেকি হবে কিনা তারপরেও ভাই জিজ্ঞাসা করেছেন। ভাই নেকি হবে, নামাজ পড়লে নামাজের নেকি হবে, গুনাহ করলে গুনাহর নেকি হবে, কিন্তু কিয়ামতের দিন সেই নেকিগুলো শেষ হয়ে যাবে। তার দলিল হলো মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন সাহাবীদেরকে যে বলো তোমরা কি জানো সবচাইতে অভাবী মানুষ, দরিদ্র মানুষ কারা, কে দরিদ্র? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা কোনো কিছু নেই, যাদের ধন দৌলত নেই, তারাই হচ্ছে দরিদ্র, তারাই হচ্ছে অভাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে প্রকৃত দরিদ্র তারা নয়, প্রকৃত দরিদ্র হচ্ছে তারাই যারা কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে উঠবে, পাহাড়ের পাহাড় সমান নেকি নিয়ে উঠবে, রোজার নেকি অনেক নিয়ে উঠবে, নামাজের নেকি অনেক নিয়ে উঠবে, সদকার নেকি অনেক নিয়ে উঠবে, এরকম অনেক পাহাড়ের পাহাড় বড় বড় পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। সেখানে নামাজের কথা উল্লেখ আছে। তারপরে সে কিছু অন্যায় করে রেখেছিল, কিছু মানুষের সাথে অন্যায় করে রেখেছিল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই মানুষদেরকে মানে বিচার করতে গিয়ে তাদের তার নেকি যা যাদের উপরে অন্যায় করেছিল, অত্যাচার করেছিল, তাদের নেকি থেকে কেটে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এইরকম ভাবে দেখা গেল যত মানুষের সাথে অন্যায় করেছিল তার নেকি দিতে 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 সব শেষ, নেকি আর নেই। তারপরেও কিছু পাওনাদার দেনাদার বেঁচে যাবে, তারপরেও কিছু দেনাদার বেঁচে যাবে, কিন্তু নেকি শেষ। কি করা হবে? তাদের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো সেই ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তির উপরে গুনাহ চাপিয়ে দেওয়া হবে, শেষ পর্যন্ত তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বোঝা গেল নামাজ পড়লে নামাজ নেকি হচ্ছে নাকি, কিন্তু সেই নেকিগুলো তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যারা নাম ভালো কাজ করছেন আবার খারাপও কাজ করছেন, নামাজও করছেন আবার গুনাহ কাজও করছেন, তাদের সে নামাজ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারছে না, তাকে জাহান্নামে যেতে হচ্ছে। তো ভাই বিশেষ করে নামাজের যেটা দাবি অর্থাৎ নামাজ খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, এই দাবি যদি আমাদের এই দুনিয়াতে পূরণ হয় তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে
জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাবেন এবং জান্নাত দিবেন, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমার প্রশ্ন হলো এটাই যে মানুষ মরছে জানাজারে যায়, জানাজারে যে অর্ধেকটা হচ্ছে আর অর্ধেকটা ছুটে আছে, জানাজাটিকে সম্পূর্ণ পূর্ণ হচ্ছে, অনেক নামাজে দেখছি নামাজ ছুটে যাওয়ার পরে আবার পরে আদায় করা হচ্ছে কিন্তু জানাজাটা তো সেটা হয় না, এটাই আমার প্রশ্ন। ভাই আপনি প্রশ্ন করলেন, জানাজাটা গিয়ে অনেক সময় দেখা যায় নামাজ ছুটে যায়, অর্ধেক হয় মানে নামাজই দেওয়া হয় কিন্তু নামাজ হয় না, অন্যান্য নামাজ যেমন আবার আদায় করা হয়, জানাজা নামাজ কি আদায় করা হয়? জি ভাই, প্রথম বিষয় যেটা হচ্ছে যে জানাজা নামাজে একাধিক জামাত করা যায়, জানাজা নামাজে একাধিক জামাত করা যায়, তার প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাতে কতটি জামাত হয়েছিল আপনি ভালো জানেন। বিশেষ দ্রষ্টব্য আর রাহিকুল মাকতুম যদি পরে তাহলে বুঝতে পারবেন যে দশজন দশজন করে সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়েছেন, তাহলে বোঝা গেল কি যে একাধিক জামাত করা যায়, কিন্তু লাশ থাকলে তো এবার দেখা গেল যে মাঠে জানাজা নামাজ হচ্ছে, লাশ যদি উঠে নিয়ে চলে যায় তাহলে কিভাবে জানাজা সালাত আদায় করবেন? তাহলে জানাজা নামাজ যদি লাশ থাকে তাহলে যদি পরে আরো কিছু লোক বাকি থেকে যায় এরকম যদি পরিস্থিতি হয় তাহলে লাশ যদি রাখে তাহলে সে জানাজা নামাজ আবারও আদায় করতে পারে, আবার জামাত আদায় করে। অথবা যদি আপনি নামাজ না পড়তে পান শুধুমাত্র দাফনের কাজ যদি আপনি সম্পন্ন করেন তারপরে আপনি এক কিরাত নাকি পাবেন, জানাজা নামাজ পড়বেন এর জন্য আলাদা নাকি এক কিরাত নাকি, আর আপনি দাফন করবেন এর জন্য আর এক কিরাত নাকি। সুতরাং আপনি এক কিরাত নাকি আপনার ছুটে এসে কিন্তু আর এক কিরাত নাকি আপনার বাকি আছে, সুতরাং আর এক কিরাত নাকি আপনি পাবেন যদি আপনি দাফন কাজ সম্পন্ন করেন। এখন এমন ব্যক্তি হতে পারে যে সে হয়তো দাফন কাজে শরীক হতে পারলো না, দাফন কাজে শরীক হতেই পারলো না, তার জন্য অফার আছে কি, সেই ব্যক্তি যদি পরে আসে তার একদিন দুদিন পরেও যদি আসে তাহলে কবরকে সামনে রেখে, কবরকে সামনে রেখে সে জানাজা সালাত আদায় করতে পারে। তার প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সেই মসজিদে যে ঝাড়ুদার সে মারা গিয়েছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানিয়ে মাটি দিয়ে দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সকালে জিজ্ঞাসা করলেন পরের দিন জিজ্ঞাসা করলেন ব্যাপার কি সে কোথায়, তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সে মারা গেছে মাটি দিয়ে দিয়েছি, তো বলছে আমাকে জানাওনি, তো আপনাকে কষ্ট করে উঠানো জানানোর প্রয়োজন মনে করিনি, তো নবী সাল্লাল্লাহু বললেন যে তার কবরটা কোথায় আমাকে দেখিয়ে দাও, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কবরটা দেখিয়ে দিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরকে সামনে রেখে তার জানাজা সালাত আদায় করলেন। তাহলে বোঝা গেল কি যদি এরকম হয় যে আপনার হয়তো কোনো কাছের লোক মারা গেছে, আপনি হয়তো দূর থেকে আসছেন দেখা গেলো তার আগে মাটি হয়ে গেছে, আপনি সময় পৌঁছাতে পারলেন না গাড়ির কারণে বা যে কোনো কারণে, তাহলে আপনি এসে এসে চুপচাপ করে কাঁদবেন এমনটি বিষয় নয়, বরঞ্চ কবরকে সামনে রেখে আপনি দুই রেখা সালাত আদায় করতে পারবেন, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আমরা মনে করি যে আমরাই শ্রেষ্ঠ, তাহলে আমাদের বিশ্বে এত সংখ্যা কম কেন? ভাই আপনি প্রশ্ন করলেন আমরা আমাদেরকে সঠিক বা হক বলে মনে করি অথচ আমাদের বিশ্বে এত সংখ্যা কম কেন? ভাই প্রথম বিষয় যেটা হচ্ছে যে কোনো কিছু শ্রেষ্ঠ হতে হলে তাকে যে বেশি হতে হবে সংখ্যার দিক দিয়ে বেশি হতে হবে এমনটি বিষয় নয়, কিন্তু আমরা জানি যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে সোনা, অথচ সোনা যদি দামি হয় তাহলে পাথরের মতো এত অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না কেন? এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর কথা যেটা হচ্ছে যে যেটা খুব গুরুত্বপূর্ণ ভালো জিনিস হয় সেটা সাধারণভাবে কমই থাকে, আপনি বিশেষ করে দেখবেন যারা হয়তো গাছ গাছেরা চিকিৎসা করে তারা অনেক সময় ওই সাদা ফুলের গাছগুলো খুঁজে বেড়ায়, সাদা ফুলের সরিষা হোক বা সাদা আপনার দুধি হোক বুঝে কোন সাদা খুঁজে বেড়ায়, কেন অন্য রঙের তো প্রচুর কিন্তু আসলে সেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা বেশি দামি, সেজন্য সেটা খুবই কম হয়। আর এ সম্পর্কে কোরআন থেকে দলিল রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116 বলছেন যে নবী যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা বলতে চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথে বিচ্যুত করবে, ওরা তো কেবল অনুমান অনুসরণ করে আর অনুমানিক ভিত্তিক কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন
যে বেশিরভাগ মানুষ সঠিক পথে নেই, বেশিরভাগ লোকের কথা মতো তুমি যদি চলবে তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তবে বেশিরভাগ লোক ভুল পথে, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন। আরো আল্লাহ কাছে পবিত্র কোরআনে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106 যে তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান সত্য করা শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন বেশিরভাগ মানুষ শিরক করছে। এছাড়াও আমরা জানি এটা উল্লেখ আছে সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 72 ফিরকায় বিভক্ত, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, তার মধ্যে 72 ফিরকায় জাহান্নামে যাবে। মানে বেশিরভাগই দলটা বেশিরভাগ লাইনটা কয়ে যাচ্ছে জাহান্নামে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 186 বলেছেন আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছেন বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। কত পার্সেন্ট? পার্সেন্ট করে পার্সেন্ট ফেল হয়ে যাবে, উঠে দেখুন পার্সেন্ট জানার জন্য। এটা আমাদের কাছে সহিহুল বুখারী কিতাবুল আম্বিয়া অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নম্বর 3348 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের মধ্য থেকে প্রত্যেক হাজারে 999 জন জাহান্নামে, 999 জন জাহান্নামে হাজারে। তো ভাই যদি সঠিকটা হকটা যদি বেশি থাকবে পৃথিবীতে তাহলে হাজারে একজন মানুষ জান্নাতে কেন যাবে? তাহলে বোঝা গেল যে হকের সংখ্যাটা খুবই কম, ভালোর সংখ্যাটা খুবই কম, এটা আমরা বিভিন্ন ভাবে প্রমাণ পাচ্ছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন যে অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক বুঝবে না, অধিকাংশ সত্যকে গ্রহণ করবে না। যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100, সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 50, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 11, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 102, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 8, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 36, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 38, সূরা নাম সূরা নম্বর 13 আয়াত নম্বর 1, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 83, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 90, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 70, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 44, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 73, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 42, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 78। এছাড়া অনেক অনেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ তারা সঠিক পথে নেই, তারা ভুল পথে রয়েছে, তারা সত্যকে মানবে না। সুতরাং বোঝা গেল যে হক মানে যে পৃথিবীতে বেশি সংখ্যা হতে হবে এমনটি বিষয় নয়। যদি হক সব সংখ্যার জন্য পৃথিবীতে বেশি সংখ্যা হয় তাহলে সেটা হকই থাকবে না, এবং যদি হক থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মিথ্যা বলে প্রমাণ হয়ে যাবে। কেন? আমরা হাদিস কোরআন থেকে জানতে পারলাম যে বেশিরভাগ মানুষ ভুল পথে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজারে 999 জন জাহান্নামে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা নিজেদেরকে হক বলার পরেও কেন আমাদের সংখ্যাটা কম। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে জানতে চাই ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমরা মানুষের জন্য যে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে, তো পশু পাখির ধর্ম কি, উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলো ধর্ম কি? ভাই এখানে ধর্ম যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা করি, ধর্ম আলাদা জিনিস আর দিন আলাদা জিনিস। ধর্ম বাংলা ভাষাতে সেটা কি বলা হয়, যেটা ধারণ করা হয় সেটাই হচ্ছে ধর্ম। আর ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 10 মধ্যে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম। সুতরাং ইসলামকে অন্যান্য ধর্মের সাথে তুলনা করা যাবে না, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র দিন। আর একমাত্র দিনের যদি কেউ বাংলা ভাষা ভালোভাবে বুঝেন তার মানে বোঝা যাচ্ছে যে অন্য ধর্ম দিনই নয়, অন্য ধর্ম ধর্মই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, শুধুমাত্র ইসলামই। তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের কোনো তুলনা হয় না। এখন পশু পাখি ধর্ম কি? ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসান সূরা নম্বর 76 আয়াত নম্বর 2 থেকে 4 এর মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত সূত্রবৃন্দ হতে, তাকে পরীক্ষা করার জন্য, এই জন্য আমি তাকে দিয়েছি সোনার দেখার শক্তি, আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ
কৃতজ্ঞ হবে আমি অকৃতজ্ঞতার জন্য প্রস্তুত থাকি শিকল বেরিয়ে লিলি আর আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি তাকে বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি এবং চলার জন্য দুটি রাস্তা দেখিয়েছি এটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা সুতরাং মানুষ ইচ্ছা করলে ভালো রাস্তা চলতে পারে ইচ্ছা করলে খারাপ রাস্তাতেও চলতে পারে যারা খারাপ রাস্তা চলবে ভালো রাস্তাকে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য শিকল বেরিয়ে লেলিয়ার আগুনের ব্যবস্থা করা হয়েছে তো ভাই মানুষের জন্য দিন কিন্তু পশু পাখির জন্য কোনো ধর্ম নেই পশু পাখির জন্য কোনো দিন নেই যে তারা তাকে এই মানতে হবে বা ওই মানতে হবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখিকে স্বাধীনতা দেয়নি পশুপাখিকে স্বাধীনতা দেয়নি পশুপাখি বাধ্য আর পশুপাখির গুণাও লেখা হবে না শুধুমাত্র সেটাই যেটা হয়তো এক পশু আরেক পশুর উপরে যদি অত্যাচার করে তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের প্রতি সুবিচার করে দেবেন কোন কমজোর পশুকে যদি কোন জোরদার পশু মেরে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সেই কমজোর পশুটাকে জোরদার করে দিয়ে তাকেও শোধ করিয়ে দেবেন তবে তাদেরকে নির্দিষ্ট কোন ধর্ম মেনে চলতে হবে এমনটি বিষয় নয় সুতরাং তারা যা ইচ্ছা তাই করতে পারে আর যেহেতু তারা যা ইচ্ছা তাই করতে পারে তাহলে তাদের জন্য ধর্ম বা দিন তাদের জন্য প্রযোজ্য নয় এটা মানুষের জন্য কারণ মানুষকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন ভালো এবং মন্দ দুটো রাস্তা দেখিয়েছেন এবং স্বাধীনতা দিয়েছেন সুতরাং মানুষের জান্নাত এবং জাহান্নাম রয়েছে পশুর জন্য জান্নাত বা জাহান্নাম নয় সুতরাং বোঝা গেল যে দিন হচ্ছে শুধুমাত্র মানুষের জন্য কোন পশু বা উদ্ভিদের জন্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমে সবকিছু তৈরি করেছেন সবকিছু সৃষ্টি করেছেন সেই জন্য তারা সেই সিস্টেমে চলতে বাধ্য আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আমার প্রশ্ন হচ্ছে সিনেমা দেখলে তার ক্ষমা চাইতো এটা কি সিনেমা দেখলে ক্ষমা চাইতোর উপায়টা কি ক্ষমা চাওয়ার উপায় কি ভাই প্রশ্ন করলেন সিনেমা দেখলে ক্ষমা চাওয়ার উপায়টা কি ভাই প্রথম বিষয় যেটা হচ্ছে সিনেমা বলতে তিনি মানে খারাপ যেগুলো সিনেমা সেগুলোকে বুঝিয়েছেন তা আমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে ক্ষমা চাওয়ার উপায়টা কি প্রথম বিষয় যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 160 এর মধ্যে বলছেন ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু ফাউলাইকা তুবু আলাইহিম ওয়া তাওয়াবুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সব লোক যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে আল্লাহ তাআলা বলেন এরাই তারা যাদের আমি তওবা কবুল করে থাকি আমি অতিশয় তওবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা পাপ করলো পাপের পরে কি করলো তওবা করলো তওবা করা মানে কি তওবা করা মানে যেটা আমরা হয়তো বুঝেছি শুধু মুখে বলে আস্তাগফিরুল্লাহ 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 এর নাম শুধু তওবা নয় তওবার জন্য কিছু শর্ত আছে আপনি যে পাপটা করেছেন সেই পাপের জন্য আপনার অন্তত হতে হবে যে আমার দ্বারা খুব ভুলে গেছে ছি 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 আমার দ্বারা খুব ভুলে গেছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা দিতে হবে যে এই পাপ আমি আর করব না এই পাপ আমি আর করব না সুতরাং আপনাকে তওবা করতে হবে মানে আপনাকে সেটার জন্য লজ্জিত হতে হবে এবং আপনাকে না করার জন্য প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে আপনি যদি এই সব শর্তগুলো পূর্ণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিশয় তওবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন ক্ষমা করার পদ্ধতি হচ্ছে এটাই যে আমি আর যা অন্যায় করেছি খুবই লজ্জিত আমি আর সেই কাজ করব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি ক্ষমা চাইলেন আস্তাগফিরুল্লাহ বলে বা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তাওবা বলে বা যে কোনো ভাবে আপনি বাংলা ভাষাতেও আল্লাহ তাআলার কাছে আপনি মাফ চাইতে পারেন আর আপনি না করার সংকল্প রাখবেন এটাই হচ্ছে পদ্ধতি এবং আরো কিছু পদ্ধতি আছে যে বড় যদি আপনি পাপ করে থাকেন আপনি তওবার জন্য বিশেষ সালাত আছে সেই সালাতের মাধ্যমে আপনি তওবা করতে পারেন আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি আর একটা প্রশ্ন করেছিলাম একটা বাইরে থেকে প্রশ্ন দিয়ে পাঠিয়েছে যদি স্ত্রী নামাজ পড়ে আর স্বামী নামাজ না পড়ে তাহলে কি তার নামাজ লাগবে যুক্তি সহ বুঝিয়ে দেবেন প্রথম বিষয় যেটা হচ্ছে প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে যদি স্ত্রী নামাজ পড়ে আর স্বামী যদি নামাজ না পড়ে তাহলে তার নামাজ লাগবে কি লাগবে না এটা হচ্ছে ভাই প্রশ্ন তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন কারো পাপের বোঝা কেউ বহন করবে না স্বামী যদি নামাজ না পড়ে গুনাহ করে
এজন্য সেই স্ত্রীকে এর পাপের বোঝা বহন করতে হবে না, স্ত্রীকে এর পাপের বোঝা বহন করতে হবে না। এছাড়াও আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাহরীম ছয় নম্বর 66 আয়াত নম্বর 10 11 এর মধ্যে জানাচ্ছেন যে নূহ এবং লূত তার স্ত্রী জাহান্নামে যাবে, তারা অসৎ কর্ম করেন ছিল। এই আয়াত স্পষ্ট করে বলছে যে লূত আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালাম নবী হলেও তার স্ত্রী অসতের কারণে তারা যাচ্ছে জাহান্নামে এবং তার স্বামীরা যাচ্ছে জান্নাতে। তারপরে 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের পত্নীর কথা, ফেরাউনের স্ত্রীর কথা, যে ফেরাউনের স্ত্রী সৎকর্মশীল ছিল সেজন্য ফেরাউনের স্ত্রী জান্নাতে যাবে আর ফেরাউন যাবে জাহান্নামে। তাহলে এই সব আয়াতগুলো প্রমাণ করছে যে যদি স্বামী অসৎকর্মশীল হয় আর স্ত্রী যদি সৎকর্মশীল হয় সেই জন্য তার পাপের বোঝা তাকে বহন করতে হবে না। স্বামীর যে সাধারণ কিছু দায়িত্ব আছে সেই সব দায়িত্বগুলো পালন করবে। তার দায়িত্ব দেওয়া হচ্ছে যে স্বামীকে উপদেশ দাও, স্বামীকে উপদেশ দিবে যে স্বামী স্বামীর উপর বল প্রয়োগ করতে পারে না, স্বামী যেমন স্ত্রীর উপর বল প্রয়োগ করতে পারে স্ত্রী স্বামীর উপর বল প্রয়োগ করতে পারে, তাকে উপদেশ দিতে পারে, তাকে হয়তো বুঝাতে পারে যে দেখেন আমি তো আপনাকে খুব ভালোবাসি, আশা করি আপনি আমাকে খুব ভালোবাসেন, আপনি কি মানেন যে এই পরকালের পরে একটা জীবন রয়েছে, এই দুনিয়ার জীবনের পরে একটা পরকালের পরে একটা জীবন আছে? বলবে হ্যাঁ। তো এখানে শুধু ভালোবাসা আমাদের মানে এখানেই যথেষ্ট, তারপরে আর মানে আমাদের ভালোবাসা কেটে যাবে এটা কি আপনি চান? বলছে না আমরা সব দিনই একসাথে থাকতে চাই, আমরা একে অপরকে ভালোবাসতে চাই। তাহলে আপনি সেই স্ত্রী বলবে যে যদি দুজনের কর্ম দুই রকম হয় তাহলে দুজন তো এক জায়গায় আমরা থাকতে পারবো না, তাহলে আপনি যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকে তাহলে কমসম সলাপাই করুন, আরো বিভিন্নভাবে তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করবে। তারপরে যদি স্বামী তার কথায় না ফিরে আসে তাহলে এই জন্য যে স্ত্রীকে স্ত্রীকে যে তার পাপের ভাগ বহন করতে হবে এই জন্য তার নামাজ হবে না, এই ধারণা সঠিক নয়। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নামাজ সাত জায়গায় পড়া কি আট জায়গায় ওটা জানা নাই, পড়া যাবে না কোন কোন জায়গায়? ভাই প্রশ্ন করলেন, আপনার প্রশ্নটা কুইজের মতো হয়ে গেল। প্রথমত বিষয় বলি, কুইজের মতো কেউ প্রশ্ন করবেন না। আপনি পড়লেন যে সাত জায়গায় কিংবা আট জায়গায় যে নামাজ পড়া নিষিদ্ধ সেগুলো জায়গাগুলো কোথায়, কোন কোন জায়গা? ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য পুরো পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, আমার উম্মত যে কোনো জায়গাতে নামাজ পড়তে পারে শুধুমাত্র দুটি জায়গা বাদে, একটা হচ্ছে গোসলখানা আর একটা হচ্ছে কবরস্থান। তাহলে বোঝা গেল এই হাদিসের ভিত্তিতে যে কোন জায়গাতে আপনি সলাত আদায় করতে পারেন শুধুমাত্র দুটো জায়গা বাদ দিয়ে, একটা হচ্ছে গোসলখানা আর একটা হচ্ছে কবরস্থান। একটা হাদিস বলছে যে সাত জায়গাতে নামাজ পড়া নিষিদ্ধ, তো এই সাত জায়গাতে নামাজ পড়া যে নিষিদ্ধ সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেই হাদিসটি সহি নয়, সেই হাদিসটি সহি নয় বরঞ্চ সহি হাদিসের বিপরীত। এবার হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে কি নোংরা জায়গাতেও কি নামাজ পড়া যাবে? ভাই নোংরা জায়গাতে নামাজ পড়া যাবে না এটা অন্য দলিলের ভিত্তিতে, কিন্তু সমস্ত জায়গাতে নামাজ পড়া যাবে দুটো জায়গা বাদ দিয়ে, মানে দুটো পবিত্র জায়গা বাদ দিয়ে। পবিত্রের জন্য তো একটা জায়গা, যেখানে নামাজ পড়বেন আপনি সে জায়গাটা পবিত্র হতে হবে, এটা তো একটা আলাদা দলিল যে আপনি যেখানে নামাজ পড়েন সেটা পবিত্র হতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পবিত্র জায়গার মধ্যে দুটো জায়গায় নামাজ হবে না, পবিত্র জায়গার মধ্যে দুটো জায়গায় নামাজ হবে না। গোসলখানাটা হচ্ছে পবিত্র জায়গা, সেখানে প্রস্থান করাও নিষেধ আছে গোসলখানাতে, তাহলে গোসলখানা পবিত্র জায়গা হওয়া সত্ত্বেও মানুষ মনে করতে পারে এটা পবিত্র জায়গা আমার পড়ি, কিন্তু আল্লাহ সাল্লাম নিষেধ করছে পবিত্র জায়গা হলেও এখানে নামাজ চলবে না। দুই নম্বর হচ্ছে কবরস্থান, কবরস্থানটা হচ্ছে পবিত্র জায়গা, সেটা পবিত্র জায়গা হওয়া সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে এখানে নামাজ হবে না। তাহলে সহি হাদিসের ভিত্তিতে দুইটি জায়গা প্রমাণ হলো, যে জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন, এবং যে হাদিসে সাতটি জায়গার কথা আছে সেই হাদিস সহি নয় বরং সহি হাদিসের বিপরীত। আমরা বলি সেটি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজে দাঁড়িয়ে যে কাদা হবে, কাদাটা কি রকম হওয়া উচিত?
কিরকম হওয়া উচিত মানে সমান হওয়া উচিত কম বেশি হওয়া উচিত? ভাই আপনি প্রশ্ন করলেন যে নামাজের যে কাতারটা সেটা কম বেশি হবে নাকি সমান হবে, তার মানে উনি বোঝাতে চাচ্ছেন ডান দিকে একটু ভারী রাখতে হবে নাকি ডান দিক বাম দিক একদম সমান হবে? তো ভাই এ সম্পর্কে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজের বর্ণনা দিয়েছেন সেখানে ইমাম থাকবে মুসল্লিদের ঠিক মাঝখানে, ইমাম থাকবে মুসল্লিদের ঠিক মাঝখানে। তাহলে আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে ডানেও বেশি নয় আর বামেও বেশি নয়, সবসময় ঠিক মাঝখানে থাকবে ইমাম। এখন কোন সময় কোনো কারণে যদি হয়তো বুঝতে গিয়ে পরবর্তীতে মুসল্লিরা এসে হয়তো কেউ ডানে বা বামে যদি লেগে যায় তাহলে এর জন্য কোনো দোষ নেই, এর জন্য কোনো দোষ নেই। তবে মানুষরা মনে করে যে ডান দিকে একটু ভাই রাখতে হয়, ডান দিকে একটু ভাই রাখতে হয়, এটা কথা সঠিক নয়। অবশ্য একটা দলিল পেশ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের জন্য দাঁড়ালেন আর একজন ব্যক্তি এসে বাম দিকে দাঁড়ালো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বাম দিকে কান ধরে মানে গর্দন ধরে তাকে বাম দিক থেকে ডান দিকে করে দিলেন। সুতরাং ডান দিকে যেহেতু করে দিলেন সেজন্য ডান দিকে বেশি হয়ে গেল, তো বাম দিকে একটু ভাই থাকা দরকার, এটা অনেকে মনে করেন। তো ভাই এটা ওই প্রেক্ষাপটে ধরুন আপনার কাছে একজন মুসল্লি আছে তখন হয় আপনাকে ডানে বা বামে লাগাতে হবে, কিন্তু বামে লাগালে চলবে না, সেই প্রেক্ষাপটে ডান দিকে লাগাতে হবে। কিন্তু যখন আপনার কাছে দুজন মুসল্লি থাকবে বা সামান সামান লোক থাকবে তখন আপনি ডানে বা বামে ভারী করে এমন বিষয় নয়, আপনি চেষ্টা করবেন ঠিক ঠিক মিডিলে ইমামকে দাঁড় করানো। আর এই ধরনের অনেকে দেখা যায় যে বিশেষ করে মিহরাবগুলো নির্মাণ করা হয়েছে একটু বাম দিকে যাতে ডান দিকে কাতার একটু ভারী হয়, বা এর পক্ষে কোনো সহি হাদিস পাওয়া যায় না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে কাজ করার সময় নামাজের সময় হলে আজান দিব নামাজ শুরু করব? মাঠে কাজ করার সময়, ভাই প্রশ্ন করলেন যে মাঠে কাজ করার সময় নামাজের সময় হয়ে গেলে আজান দিব নাকি সরাসরি নামাজ পড়তে শুরু করব? তো ভাই এ সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে যে একজন রাখাল সে রাখালি করত মানে ছাগল টাগল চড়াতো আর কি মাঠে, তো সে আজান দিয়ে নামাজ পড়ত, এই জন্য তার প্রশংসা করা হয়েছে। তার মানে বোঝা গেল যে আপনি মাঠে ঘাটে যে কোনো জায়গাতে যদি আপনি একাইও থাকেন তারপরেও আপনি নামাজ পড়ার জন্য আজান দিয়ে নামাজ পড়বেন, এটা হচ্ছে উত্তম তালিকা সুন্নতি তালিকা। এর মানে এই না যে আপনার নামাজ যে জন্য আজান দেওয়াটা ফরজ, মানে আজান না দিয়ে নামাজ হবে এমনটি বিষয় নয়। কিন্তু গ্রামে বা এলাকাতে কোথাও আজান হলে যথেষ্ট, কিন্তু আপনি এর জন্য নামাজ আজান দিয়ে নামাজ পড়বেন এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে উত্তম। এর তার একটা দলিল দেখালাম এবং এর অনেক উপকারিতা রয়েছে। যেমন ধরুন আপনি যখন আজান দিলেন কিছু লোক হয়তো সংকীর্ণ মনে ভুগছে, সে হয়তো হীনমন্যতায় ভুগছে, সে ভাবছে নামাজ সময় আছে নামাজ পড়বো, যখন দেখবে সে ওখানে আজান দিচ্ছে ও ওখানে আজান দিচ্ছে তারপর নামাজ পড়বে, তো যাই একটু পরিষ্কার হয়ে ওজি টজি করে সে ওখানে নামাজ পড়তে যাবে, তাহলে সে সুযোগ পাচ্ছে দাওয়াত করার জন্য। এবং আপনিও আজান দেওয়ার কারণে আপনি সুযোগ পাচ্ছেন অন্য কোনো ব্যক্তির সাথে আপনার জামাত নেকির আপনি সুযোগটা পেয়ে যাচ্ছেন। সুতরাং উচিত হচ্ছে উত্তম হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন নামাজ পড়ার জন্য আজান দিয়ে নামাজ পড়া উত্তম। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি প্রথমে নামাজে দাঁড়িয়ে রুকুতে গেলাম, রুকুতে ওঠার সময় হাত আবার বুকে বাঁধবো না হাতটা ছেড়ে দেবো? ভাই আপনি প্রশ্ন করেছেন যে রুকু থেকে উঠে আমি হাতটা কি ছেড়ে দেব নাকি বুকে হাত বাঁধবো, সে বিষয়টা নিয়ে ভাই প্রশ্ন করেছেন। প্রথম বিষয় যেটা হচ্ছে যে এটা হচ্ছে খুবই বড় একটা ইখতিলাফি মাসআলা, এটা হচ্ছে একটা মতভেদী মাসআলা। সুতরাং উভয় পক্ষের কি দলিল রয়েছে সেগুলো বর্ণনা করা এবং আমাদের কি করা উচিত, আমাদের আম মানুষের কি করা উচিত সে বিষয় সম্পর্কে কি দলিল রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে, এ সম্পর্কে একদল ওলামা ফতোয়া দিয়েছেন। তাদের দলিল হলো কিছু আম হাদিস যেখানে কিয়াম অবস্থায় বুকে হাত বাঁধার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন। কিয়াম অবস্থায় হাতটা থাকবে কোথায়? বুকে।
তো কিয়াম অবস্থায় বুকে হাত থাকবে তাহলে সেই কিয়াম মানে দাঁড়ানো, তাহলে সেই কিয়ামটা রুকুর আগের কিয়াম না পরের কিয়াম এটা বলা যায়। সেজন্য একদল ওলামা বলেছেন যে যেহেতু রুকুর থেকে উঠে এটা কিয়াম হচ্ছে দাঁড়ানো হচ্ছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক নামাজে রুকু থেকে উঠে অনেক লম্বা দোয়া পড়তেন, সেজন্য উচিত হলো রুকু থেকে উঠে হাতটা বুকে বেঁধে নিলে। এ সম্পর্কে আরেকটা দলিল রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ঝোলাতে নিষেধ করেছেন, সেজন্য বলছে যে নামাজের অবস্থায় ঝোলানো নিষেধ, যদি নামাজ অবস্থায় হাতটা ছেড়ে দেন তাহলে ঝোলা হয়ে গেল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে বলেছেন যে ঝোলানো নিষেধ, এটা কি ঝোলানো এখানে বলেননি, সেজন্য আপনার হাত ঝোলানো হতে পারে, সেজন্য রুকু থেকে উঠে আপনি হাতটা বুকে বেঁধে নেবেন, এই একটা দলিল। আরো একটা দলিল রয়েছে মুসলিম আহমদে যেটা বলা আছে যে রুকু থেকে উঠে বুকে হাতটা বাঁধতে হবে। এই সম্পর্কে হাম্বালি মাজহাবে এই ব্যাপারে আমল রয়েছে এবং তাদের ফতোয়াও রয়েছে। এ সম্পর্কে দেখা গেছে যে এই হাদিসটি সহি নয়, এই হাদিসটি সহি নয় যার কারণে এই হাদিসের আমল করা যাচ্ছে না। এখন যারা বলছে যে না 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 রুকু থেকে উঠে হাতটা সাধারণভাবে থাকবে বুকে হাত বাঁধা যাবে না, তাদের দলিল হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়াম অবস্থায় দাঁড়ানো অবস্থায় যে বুকে হাত বাঁধার কথা বলেছেন এটা মানে রুকুর আগেকার কথা বলা হয়েছে, মানে যখন আপনি কিরাত করবেন সেটা। তার কারণ হচ্ছে স্পষ্ট হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে এমন ভাবে দাঁড়াতেন তার প্রত্যেক হাড়গুলি হাড়ের জোরগুলি আপন আপন জায়গায় সেট হয়ে যেত, প্রত্যেক অঙ্গগুলো আপন আপন জায়গায় ফিরে আসত। আবু দাউদের হাদিস রয়েছে, বুখারীতেও হাদিস রয়েছে এই সম্পর্কে। তাহলে রুকুর থেকে উঠে কি পজিশন দেখা গেল যে প্রত্যেক অঙ্গগুলো আপন আপন জায়গায় ফিরে যাবে, হাড়গুলো সবগুলো হাড়গুলো মিলে যাবে। তাহলে যদি মিলে যায় তাহলে রুকু থেকে উঠে যদি আপনি বুকে হাত বাঁধেন তাহলে আপন আপন জোরগুলো মিলছে না। সুতরাং বোঝা গেল যে রুকু থেকে উঠে সাধারণভাবে হাতটা ছেড়ে দিতে হবে, বুকে হাত বাঁধতে হবে না, এটা বলেছে একদল আলেম। এখন এই সম্পর্কে একদল আলেম বলেছেন যে বুকের উপরে হাত বাঁধাটাই হচ্ছে বুকে হাত মানে রুকু থেকে উঠে হাত বেঁধে নেওয়াটাই হচ্ছে উত্তম ভালো কাজ। আরেকজন আলেম বলেছেন যে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধাটা হচ্ছে গুনার কাজ বিদাত, গুনার কাজ বিদাত। আর উভয় পক্ষের আলেম হচ্ছে সহি আলেম, সঠিক আলেম, সালাফে সলেহীন মানহাজের উপর আলেম। এখন কথা হচ্ছে যে এখন তাহলে আমরা কি করবো, হকপন্থী আলেমদের মধ্যে যদি এরকম মতভেদ থাকে তাহলে আমরা কি করব, আমরা সাধারণ জনগণ কি করব। ভাই আমি আপনাদেরকে দেখালাম যে রুকু থেকে উঠে হাত বাঁধা এবং ছেড়ে দেওয়া উভয় পক্ষে কিছু দলিল এবং যুক্তি আছে, কিন্তু আমরা যে কাজটা করি সেই কাজে কিন্তু দলিল এবং যুক্তি নেই। কি কাজ জানেন, রুকু থেকে উঠে হাত বাঁধা না বাঁধা উভয় পক্ষে দলিল আছে, কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে আমরা সমাজে ঝামেলা সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, মারামারি করা, গালিগালাজ করা, অমুকে নামাজ হচ্ছে না, অমুক বিদাতি, এই ধরনের কাজ করাটা কোনো দলিল নেই, এই ধরনের কাজ করার কোনো দলিল নেই। তাহলে আপনিও তাহলে প্রশ্ন করতে হবে আমাদের কি উপদেশ দিচ্ছেন, আমরা কি করব। এ সম্পর্কে সহিহ জামে সাগিরের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার হৃদয়ের কাছে ফতোয়া নাও যদিও মুক্তিরে তোমাকে ফতোয়া দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুক্তিরে ফতোয়া দিয়েছে, কে এক মুক্তি এই কথা বলছে আর মুক্তি আরেক কথা বলছে, আপনি কি করবেন। আল্লাহ সাল্লাম বলছে তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো যে আসলে কোনটা হক হতে পারে কোনটা সঠিক হতে পারে। আপনার কাছে উভয় পক্ষের দলিল তথ্য জানার পরে যেটা আপনাকে সঠিক বলে মনে হয় সেটার উপর আপনি আমল করবেন। তার আরেকটা দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে আগে পাঠাতে দেবেন না যতক্ষণ পর্যন্ত পাঁচটি না প্রশ্ন করবেন, তার মধ্যে একটি হচ্ছে তুমি যা বুঝেছিলে সেই অনুপাতে আমল করেছ কি না, তুমি ইলম অনুযায়ী আমল করেছিলে কি না। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এটা সঠিক, সুতরাং আপনাকে এটার উপর আমল করতে হবে তার বিপরীতটি নয়। এর জন্য কেউ গুনাহগার হবে না বরঞ্চ সবাই নেকি পাবে। তার দলিল হলো সহিহ বুখারী কিতাবুল মাগাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীদেরকে যুদ্ধের জন্য পাঠালেন এবং বললেন যে তোমরা অমুক জায়গায় গিয়ে আসরের সালাত আদায় করবে, তো তারা সেই জায়গাতে যেতে যেতে রাস্তার মধ্যে আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল। তো একজন সাহেব বলল যে আসরের সময় যেহেতু হয়ে গেছে সেজন্য আমরা এখানে সালাত আদায় করব,
আরেকজন সাহাবী বলছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওখানে যেতে যে সালাত আদায় করতে বলেছেন, সেই জন্য আমরা ওখানে গিয়ে সালাত আদায় করব। এদের যুক্তি হলো যে আল্লাহ সাল্লাম এই জন্য বলেছে ওখানে সালাত আদায় করবে, তার মানে তোমরা এমন ভাবে যাবে যাতে ওখানে গিয়ে আসরের সময় হয়, সেজন্য আল্লাহ সাল্লাম বলেছেন। এইরকম ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা মানে মতভেদ সৃষ্টি হলো। এখন যে যা মতের উপরে ছিলেন সে সেভাবে আমল করলেন, অর্থাৎ কিছু সাহাবি রাস্তাতে আসর সালাত আদায় করে নিলেন, আবার কিছু সাহাবি সেই জায়গাতে পৌঁছে আসরের সালাত আদায় করলেন। এবং এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকেই ভৎসনা করলেন না, কাউকেই খারাপ বললেন না। তাহলে বোঝা গেল কি যে এইরকম ইখতিলাফি মাসআলাগুলো যেগুলোর পক্ষে বিপক্ষে দলিল রয়েছে, যুক্তি রয়েছে, এইরকম ক্ষেত্রে আমাদের জনগণের, আমাদের পাবলিকের বা সাধারণ কোনো মৌলভির এগুলো নিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করা, এগুলো নিয়ে ঝামেলা সৃষ্টি করা, এগুলো নিয়ে বাড়াবাড়ি করা মোটেই যুক্তিপূর্ণ এবং দলিল ভিত্তিক কাজ নয়। সুতরাং যাকে যেটা হক বা সঠিক বলে মনে হচ্ছে সে সেটার উপরে আমল করবে, যাকে যেটা সঠিক বলে মনে হবে সে সেটার উপরে আমল করবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাই বিশেষ করে মৃত্যু এবং জীবিত উভয় মানুষের কিবলা হচ্ছে কাবা, হচ্ছে কিবলা। সুতরাং মৃত্যু হলেও তাকে একটু কাত করে শোয়াতে হবে যাতে তার কিবলার দিকে মুখটা থাকে। সুতরাং সাধারণভাবে আমরা যে এইরকম ভাবে শুয়ে দিচ্ছি চিৎ করেই, একটু যাতে মানে কাত করে শোয়াতে হবে যাতে কিবলার দিকে তার মুখটা থাকে, এটাই হচ্ছে মায়েতকে শোয়ানোর নিয়ম। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো আপনার কাছে কোরআন মাজিদ নিয়ে, যেমন ধরো সূরা বাকারার শেষ আয়াতে কাউমি জালিমিন আছে, তখন আমরা আমিন বলতাম, বা অন্য অন্য সূরাতে আছে হয়তো সূরাগুলোর আমিন নাম জানি। দেখো আমার সুরতার ভিতরে 15-19 সুরাগুলোর নাম জানে না, তাই আমি বলছি সুরাত ওয়াতিনে ওয়াজাইতুন আছে, যেমন সাবে হিসমা আছে, এই সুরাগুলোর আমরা জবাব দিয়েছি, এই জবাব দেওয়া গুলা কি ঠিক আপনি বুঝিয়ে বলুন। ভাই আপনি প্রশ্ন করলেন যে নামাজের মধ্যে আমরা বিভিন্ন সুরার শুরুতে বা শেষে যে জবাবগুলো দিয়ে থাকি, তো এই জবাবগুলো ঠিক কিনা ভাই জানতে চেয়েছেন। প্রথম বিষয় যেটা হচ্ছে, সবসময় একটা জিনিস মনে রাখবেন, সালাতের বাইরে এবং সালাতের ভিতরে দুটো আলাদা জিনিস। সালাতের বাইরে এবং সালাতের ভিতরে দুটো কিন্তু আলাদা জিনিস। কারণ যখন তাকবীরে তাহরিমা বলা হয় তখন বাহিরকার জিনিসগুলো সমস্ত কিছু হারাম হয়ে যায়, হালাল জিনিসগুলো হারাম হয়ে যায়। তাহলে সালাতের বাইরকার জিনিসের উপরে কেস করা যাবে না সালাতের ভিতরকার ব্যাপারে। সালাতের মধ্যে শুধুমাত্র সূরা ফাতিহা ব্যতীত, সালাতের মধ্যে শুধুমাত্র সূরা ফাতিহা ব্যতীত অন্য কোন সূরাই জবাব দেওয়ার কোনো প্রমাণ নেই। কিছু হাদিস আছে যেগুলো আমভাবে জবাব দেওয়ার জন্য, সেগুলো কিছু হাদিস সহি নয়, আবার কিছু হাদিস বাইরে কার জন্য, যেমন সূরা রহমান, সূরা রহমানে যে জবাব দিতে হয় এটা নামাজের বাইরে। একইভাবে সাব্বে হিসমের আব্বেকা রব্বিকাল আলা যে উত্তর দিতে হয় সেটা শুধুমাত্র ইমামের জন্য, মানে যিনি তেলাওয়াত করবেন তার জন্যই খাস, মুক্তাদিরা নয়। সুতরাং মুক্তাদিদের জন্য শুধুমাত্র নামাজের মধ্যে শুধুমাত্র সূরা ফাতিহার জবাবে আমিন বলবেন, বাকি অন্য কোনো কিছুতে নয়। আর ইমামের জন্য সূরা ফাতিহার জবাবে আমিন বলবেন এবং সূরা আলাতে তিনি উত্তর দিবেন, বাস, আর অন্য কোনো কিছু নাই। বাকি যেগুলো আছে, কিছু হাদিস জয়ীফ আছে এবং কিছু সহি হাদিস আছে, সেগুলো নামাজের বাইরে কার। সুতরাং নামাজের বাইরেটাকে ভিতরে মানে ফিট করা যাবে না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটি প্রশ্ন, অপবিত্র অবস্থায়
মসজিদের মধ্যে প্রবেশ করা যাবে কি? যদি যায় দলিল জাদু নিয়ে গাড়ি করবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে অপবিত্র অবস্থায় মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে কিনা, এ সম্পর্কে যদি কিন্তু সুন্নাহ করেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো মত রয়েছে এ সম্পর্কে, এবং সেই মতের সারাংশ যেটা আমি বলি, যেমন একটা হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে একটা মাদুরী আনতে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হে আল্লাহর রাসূল, আমি তো অপবিত্র, আমি তো হাইজ অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাইজ তো তোমার হাতে লেগে নেই। বোঝা গেল যে অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা যায়। ওলামায়ে কেরামরা বলেছেন যে অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা যায়, তবে মসজিদে অবস্থান করা যায় না। মসজিদে অবস্থান মানে মসজিদে গিয়ে আপনি বসে থাকবেন, শুয়ে থাকবেন, এটা চলবে না। আপনার কোন প্রয়োজনে মসজিদ থেকে কোনো কিছু আনা আছে, সেই জিনিসটা আপনি নিয়ে চলে আসেন, কিংবা হয়তো মসজিদের ভিতর দিয়ে রাস্তা আছে, আপনি রাস্তা দিয়ে চলে যান, কিন্তু ওখানে গিয়ে আপনি বসে থাকবেন না, শুয়ে থাকবেন না। ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে যে অপবিত্র অবস্থায় মসজিদের মধ্যে যাওয়া যায় প্রয়োজনে, তবে ওখানে অবস্থান করা যায় না। আর এ সম্পর্কে দলিল যেটা আমি বললাম, এ সম্পর্কে এই দলিল রয়েছে, এ সম্পর্কে আরো কিছু রয়েছে যেটা আছে আপনার তাফসীর ইবনে কাসিরে, ও আরো কিছু আলোচনা করা হয়েছে, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাই কি রোজা রেখে রোজা রাখার পরে কোনো আপনার অসুখ হলে ইনজেকশন দেওয়া চলবে কি চলবে? ভাই আপনি প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় যদি কোনো অসুখ হয় তাহলে তাতে ইনজেকশন দেওয়া যাবে কিনা। ভাই প্রথম বিষয় যেটা হচ্ছে, অসুখ যদি হয়ে যায়, রোজা অবস্থায় অসুখ হয়ে যায়, আসলে কি পর্যায়ের অসুখ? এমন কিছু অসুখ আছে যে অসুখে হয়তো আপনি রোজা করতে পারবেন কিন্তু ইনজেকশন নেওয়ার প্রয়োজন, যেমন সুগার, ডায়াবেটিস, সেই সুগার হলে আপনি রোজা রাখতে পারবেন কিন্তু আপনাকে হয়তো দিনে দুবার আপনাকে ইনসুরেন্স নিতে হবে, এখন আপনি এটা নিতে পারবেন কিনা। এ সম্পর্কে ওলামায়ে কেরামদের ফতোয়া হচ্ছে যে রোজা অবস্থাতে যেসব ইনজেকশনে ভিটামিন রয়েছে, ভিটামিন যুক্ত ইনজেকশন অথবা খাদ্যের কাজ করে এমন ইনজেকশন, সেই ইনজেকশন নেওয়া যাবে না। সেই ইনজেকশন যদি কেউ নেয় তাহলে তার রোজা থাকবে না, কিন্তু যদি সে এমন কোনো ইনজেকশন নেই যেটা হয়তো তার মানে খাদ্যের কাজ করবে না, তার ভিটামিনের কাজ করবে না, হ্যাঁ যেমন হয়তো টিটেনাস হতে পারে, তার ইনসুলিনস, ইনসুলিনসের জন্য ইনজেকশন, এই ধরনের এমন কিছু ইনজেকশন যেটাতে ভিটামিনও নাই এবং তার খাদ্যেরও কাজ করবে না, এই ধরনের কিছু ইনজেকশন প্রয়োজনে সে নিতে পারবে, তবে যদি সম্ভব হয় সন্ধ্যার পরে অর্থাৎ ইফতারের পরে নেবে, এটাই ভালো। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটি প্রশ্ন, আমাদের এই এলাকাতে আমরা দেখতে পাই কিছু আলেম এবং কিছু লোক এসে তাবলিগ জামাতে করে অন্য অন্য জায়গা থেকে এসে, এবং তাদের মধ্যে তারা দীক্ষিত হয়, এবং নবীর নবীর তাবলিগ কেমন ছিল এবং তাদের মধ্যে বেশি তাবলিগ নবী করেছেন? ভাই আপনি প্রশ্ন করলেন যে প্রচলিত তাবলিগ জামাত যেটা আমাদের এলাকায় আছে এবং আমাদের অনেক ছেলেই তাদের যুক্ত হয়, তো এই তাবলিগ সঠিক কিনা, এটা ভাই প্রশ্ন। তো ভাই প্রথমত বিষয় আমাদের মনে রাখতে হবে যে তাবলিগ করা তো খরচ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদা সূরা আল ফাতির আয়াত 67 বলছেন, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তোমার প্রতিপালকের নিকট তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার তাবলিগ করো। তার মানে তাবলিগ করা খরচ। এখন কথা হচ্ছে কিসের তাবলিগ করবেন আপনি, কিসের তাবলিগ করবেন? এই আয়াত আরো স্পষ্ট করে বলছে তোমার প্রতিপালকের নিকট তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটা তাবলিগ করো, অর্থাৎ কি অবতীর্ণ হয়েছে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, ওহী যেটাকে বলা হয়, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস তাবলিগ করতে হবে। এখন বর্তমান তাবলিগ জামাত এটা কোরআন এবং সহিহ হাদিস
সেটা তাবলীগ করছে কিনা সেটা আমাদের জানতে হবে। আর যদি কোনো দল বা কোনো সংগঠন কোনো জামাতকে যদি আপনি জানতে চান তাহলে তাদের বই পুস্তক পড়ে আপনাকে জানতে হবে। যেমন কোন ধর্মকে জানতে হলে সে ধর্মের কিতাব পড়ে আপনাকে জানতে হয়, একইভাবে যদি কোনো দল বা সংগঠনকে জানতে চান তাহলে তাদের কিতাব পড়ে আপনাকে জানতে হবে। আর তাবলীগ জামাত সম্পর্কে জানার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাবলীগ জামাতের যে কিতাব রয়েছে ফাযাইল আমল, সেই ফাযাইল আমল আপনি যদি পড়েন তাহলে তাবলীগ জামাত সম্পর্কে জানতে পারবেন। ভাই তার আগে আমি একটা বিষয় বলে দিই, আপনি কোনো কিছু কারো কোনো কিছু দেখে আপনি সেদিকে প্রভাবিত হবেন না। আপনি কোনো দলে বা কোনো সংগঠনে যোগ দেওয়ার আগে প্রথমে আপনি দেখবেন এক নম্বরে তাদের আকিদা, তাদের আকিদা কি, দুই নম্বরে তাদের মানহাজ দেখবেন, তিন নম্বরে কাজ, আর কাজ যদি না থাকে তাহলে আপনি যুক্ত হয়ে কাজ করতে পারেন। তাহলে এক নম্বরে আকিদা দেখতে হবে, দুই নম্বরে মানহাজ দেখতে হবে। এখন কথা হচ্ছে তাবলীগ জামাতের আকিদা কি, যদি আপনি ভালোভাবে দেখেন এটার উল্লেখ আছে তাবলীগ নিসাবে প্রথম খণ্ডের প্রথম ভূমিকাতে, যে বইটার নাম, যে বইটা লিখেছেন মাওলানা জাকারিয়া রহমান, তিনি বলছেন এই বইটা লেখার উদ্দেশ্য, এই বইটা লিখাইছেন মাওলানা ইলিয়াস রহমান সন্তুষ্টির জন্য। ভাই ইসলামিক বই পুস্তক আমাদের কার সন্তুষ্টির জন্য লিখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু ওই বইটা লিখেছে কার জন্য, মাওলানা ইলিয়াস তার সন্তুষ্টির জন্য লেখা হয়েছে, তাহলে গোড়াতেই গল। দ্বিতীয়ত যদি আপনারা তাবলীগ নিসাব পড়েন, একটা বইয়ের নাম আছে হিকায়েতে সাহাবা, তাবলীগ জামাতের হিকায়েতে সাহাবা, এটা ফাযাইল আমলের মধ্যে আছে, হিকায়েতে সাহাবা অধ্যায় নম্বর 12, বিষয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্ত পান করা। সেখানে একটা ঘটনা বর্ণনা করছে, একটা দৈহিক হাদিস বর্ণনা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হিজামা করলেন, সেই হিজামা করে কিছু খারাপ রক্ত বের হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে এই রক্তটা তুমি পুঁতে দিয়েছো। তিনি সেই রক্তটা পুঁতে আসলেন এবং আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে তুমি রক্তটা পুঁতে দিয়েছো, বলছে হ্যাঁ আল্লাহ রাসূল পুঁতে দিয়েছো, কোথায় পুঁতেছো, বলছে আমার পেটের মধ্যে পুঁতেছো, তার মানে আমি পান করে নিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার রক্ত যা শরীরে প্রবেশ করেছে তাকে জাহান্নামে আগুন ছুঁতেই পারবে না। এখন কথা হচ্ছে এই যে একটা জৈব হাদিস বর্ণনা করা হলো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চার জায়গায় রক্ত হারাম করেছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 73, সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 145, সূরা আল-হাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 15, এই চার জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত হারাম করেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত পান করলেন, এটা কেমন কথা হয়ে গেল? এই জন্য ওই বইয়ের লেখক লিখছেন সেই জায়গাতে যে এতে তর্কে কোনো অবকাশ নেই, কারণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রক্ত নয়, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানা সবই পবিত্র ছিল, কোন নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ এ হচ্ছে সেই বইয়ের লেখকের আকীদা, দেখেন তার পেশাব পায়খানা সব পবিত্র, অথচ আপনি যদি সহি আবু দাউদ পড়েন কিতাব তাহারা তাহলে আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানা করার পরে কি করতেন, হাতটাকে মাটি দিয়ে মেজে নিতেন, পরিষ্কার করে নিতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পেশাব পায়খানা পবিত্র থাকে তাহলে পায় নেওয়ার কি প্রয়োজন ছিল, আর হাত মাজার কি প্রয়োজন ছিল? বন্ধুগণ এ হচ্ছে অবস্থা। তারপর আপনাকে আরো দেখাই, যদি আপনি ফাযাইল হজ যান, ফাযাইল দরুদ যান, এই সব কিতাবগুলো যদি পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে একটা ঘটনা আছে, একজন ব্যক্তি মানে সবসময় দরুদ পড়ছে, রাস্তাতে হাসে পা উঠাচ্ছে আর দরুদ পড়ছে। তা একজন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার তুমি এরকম ভাবে দরুদ পড়ছো কেন, তোমার এটা নিজের মন গড়া না কি ব্যাপার? তো বলছে ঘটনা শুনেন, আমি আমার মাকে নিয়ে হজে গিয়েছিলাম, হজে যাওয়ার পরে আমার মা সেখানে রাস্তাতে মারা গিয়েছিল, আমার মায়ের পেট ফুলে গিয়েছিল, মুখটা কালো হয়ে গিয়েছিল, আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই কোনো বড় পাপের কারণে এটা হয়েছে, তো আমি আল্লাহর কাছে দোয়া করলাম এবং দেখলাম যে আকাশের দিক থেকে মেঘের মতো কালো হয়ে হিজাজের দিকে কালো হয়ে গেল, মেঘে ঘেরে নিল, আর সেখান থেকে একজন ব্যক্তি নেমে আসলো, আর ব্যক্তি সেই ব্যক্তি এসে আসার পরে আমার মায়ের মুখে হাত বুলিয়ে দিল, আমার মায়ের চেহারা আগেকার মতো সুন্দর হয়ে গেল। তারপরে কি করলো, তারপরে আমার মায়ের পেটে
আমার মায়ের পেট আগেকার মতো সুন্দর হয়ে গেল। তারপর তুমি চলে যাচ্ছে, আমি বললাম দাঁড়ান আপনি কে এত বড় উপকার করলেন? বলছে আমি তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে আমাকে শিক্ষা দিন, তারপরে তাকে দরুদ শিক্ষা দিচ্ছে যে প্রত্যেক পা উঠাবি আর আমি তো ডেকে ডেকে দরুদ পড়ে দিচ্ছি। ভাই দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে আবার আসবেন জিন্দা হয়ে ম্যাগের মাধ্যমে আকাশ থেকে নেমে আসা, এটা শির্ক। তাহলে বোঝা গেল তাবলিগী আকীদা শিরকি আকীদা। দুই নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চৈতে কিভাবে গলন্দ লাগালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অপর নারীর মুখে আর পেটে হাত বুলিয়ে দিচ্ছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় বাইয়াত নিতেন, কোন মহিলাদের হাতে হাত লাগাতেন না। আর তিনি মৃত্যুর পরে আকাশ থেকে এসে একজন মহিলার হাতে হাত তো নয় বরং পেটেও হাত বুলিয়ে দিচ্ছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা কলঙ্কিত করছে। শুধু তাই নয়, বরং আরো ঘটনা আছে। একজন বলছে যে হে আল্লাহ রাসূল, আমি যখন দেশে ছিলাম তখন আমার আত্মাকে আপনার কাছে পাঠিয়ে দিতাম খিদমত করার জন্য, হে আল্লাহ রাসূল আমি নিজে এসেছি এবার। হে আল্লাহ রাসূল আপনার হাতটা বাড়ান, আপনার হাতটাতে আমি চুমা মারবো। তো আল্লাহ রাসূল কি করলেন, আল্লাহ রাসূল নাকি কবর থেকে হাত বের করে দিলেন, আর সেই ব্যক্তি চুমা করলো, আর অনেক মানুষ সেখানে দেখলো। তো বুঝতে পারছি মৃত্যু ব্যক্তি আবার হাত বের করে দিয়েছে কবর থেকে, এগুলো হচ্ছে সব শিরকি আকিদা। তো প্রচলিত তাবলিগ জামা শিরকি আকিদায় পরিপূর্ণ। সুতরাং এই তাবলিগ জামা সম্পর্কে ওলামায়ে কেরামদের অনেক ফতোয়া রয়েছে, সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরামদের ফতোয়া রয়েছে, এবং তারা সৌদি আরবে এই জামাত ব্যান করা হয়েছে, এদের আকিদা ভ্রষ্ট। কিন্তু বর্তমানে আমাদের বিশেষ করে আহলে এলাকার লোকেরা এরা এদের আকিদা সম্পর্কে না জানার কারণে এদের কিছু বাহ্যিক কিছু ভালো কাজ আছে, এদের কিছু ভালো কাজ আছে যেটা আমরা আহলে ইসলাম করি না। যেমন মানুষকে যেভাবে হোক নামাজের জন্য ডাকে খুব মিনতির সাথে, এবং একটা মদ ঘরকেও সে মসজিদে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের যেটা দুর্বল, আমরা তো এই ভালো কাজটা করতে পারি না, কিন্তু তারা যখন আমাদেরকে আমাদের এই সব লোকদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু আমরা সেই লোকগুলোকে আর ধরে রাখতে পারি না। তাদের একটা ভালো কাজ হচ্ছে, সেই ভালো কাজটা আমরা নিতে পারি। আমরা আমাদের আপনি সাধারণভাবে জেনে রাখবেন, কোন জমিতে যদি আপনি ফসল না ফলান তাহলে সেখানে কি হবে ভাই? সেখানে ঘাস হবে, সেখানে বুঝতে পারছেন আবর্জন হবে। আজকে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করছি না, সেই জন্য তারা আজকে ঢুকে পড়েছে, আবর্জনাগুলো ঢুকে পড়েছে। সুতরাং আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে, এবং ওদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো ইসলাম করতে হবে, সেই ভুলগুলো দূর করতে হবে, দিয়ে কোরআন এবং সহিহ হাদিস সম্মত তাবলীগ করতে হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। একটা প্রশ্ন এসেছে, বিড়ি খৈনি 5000 জর্দা পান খেলে নামাজ হবে কি না? ভাই প্রশ্ন হচ্ছে যে বিড়ি খেলে বিড়ি সিগারেট জর্দা এগুলো যদি খায় তাহলে নামাজ হবে কি না? ভাই প্রথম বিষয় যেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রকমের মাদক দ্রব্য, যেমন আছে সহিহ মুসলিম অধ্যায় নম্বর 37 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নম্বর 5109, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদক দ্রব্যই হচ্ছে হারাম। তার মানে যাতে মাদকটা আছে সেটাই হচ্ছে হারাম। সুতরাং বিড়ি সিগারেট দুর্যোগের ধরে এটা স্পষ্ট হারাম বলে প্রমাণিত হলো। এখন কথা হচ্ছে, অন্য হাদিসের মধ্যে আছে যে হারাম খেলে ইবাদত কবুল হয় না। অন্য হাদিসের মধ্যে আরো আছে যে একটি মদ পান করবে তার 40 দিনের সওয়াব কবুল হয় না। আর মদ কোন নির্দিষ্ট জিনিসের নাম নয়, যে জিনিসে মাদকতা আছে সেটাই হচ্ছে মদ। অথচ তামাকে মাদকতা আছে এটা কত বেশি, এত বেশি যে মদের চাইতেও বেশি। আমি বললাম কেমন করে? নইলে আপনি পরীক্ষা করবেন যারা মদ পান করে, ওদেরকে বললাম ভাই তুমি তো 1 লিটার মদ পান করো, তোমাকে আমি 1 গ্লাস তামাক বোলা জল পান করাবো, দেখি তোমার কি অবস্থা হয়। দেখবেন সে মানে বেহুশ হয়ে পড়ে থাকবে। 1 গ্লাস ওই 1 লিটার জল, 1 লিটার মদ পান করে ওকে শুধুমাত্র 1 গ্লাস তামাক বোলা জল পান করাবো। এবার হয়তো আপনি আরো বলবেন আমরা তো এত বেশি পরিমাণ আমরা পান করি না, বা আমরা খৈনি বা জর্দা খাই, অল্প পরিমাণ খাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এটা রুলে কাছে সেই আউদাউদ হাদিস নাম্বার 3681, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যার বেশি পরিমাণে নেশা হয় তার অল্প পরিমাণে হারাম। তাহলে বলা গেল কি যে বেশি পরিমাণে নেশা হলে অল্প পরিমাণে হারাম,
এখন এগুলো হারামে পরিণত হয়ে যাচ্ছে এবং মদের পর্যায়ে পড়ে যাচ্ছে। সেজন্য আরো কথা রয়েছে যে এগুলো খেলে মুখে যা দুর্গন্ধ। আল্লাহ রাসূল পিয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, এমনকি ওই সাহাবী তাড়িয়ে দিতেন তাদেরকে মসজিদে দূরে রেখে আসতেন। তাহলে বিড়ি সিগারেট গুল জর্দা খৈনি খেলে নামাজ হবে বিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। সুতরাং দলিলগুলো দ্বারা প্রমাণিত হচ্ছে যে বিড়ি সিগারেট গুল জর্দা খৈনি যদি সে পারমানেন্ট ভাবে অভ্যস্ত থাকে তাহলে তার নামাজ হবে না বলেই মনে হচ্ছে। আল্লাহ ভালো জানেন। সময় যেহেতু শেষ এবং পরবর্তী বক্তাও এসে উপস্থিত হয়ে গেছেন, সেই জন্য আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহলি পরিবেশের পরিবেশে দোয়া কি ভোগবে দোয়াটা ভাই? আপনি প্রশ্ন করলেন যে মসজিদে প্রবেশের দোয়া কি। প্রথম বিষয় এটা হচ্ছে যে আগে আমার যে প্রশ্ন উত্তর পর্বের শুরুতে আমি কিছু বিষয় বলে দিয়েছিলাম যে কি সিস্টেমে প্রশ্ন হবে এবং কি সিস্টেমে আপনারা প্রশ্ন করবেন তার আমি পুরো বিস্তারিত বলে দিয়েছিলাম। সেখানে আমি কিছু জিনিস করতে আমি নিষেধ করেছিলাম। সুতরাং এখানে প্রশ্ন যেটা আমি জিজ্ঞাসা করলেন যে মসজিদে প্রবেশের দোয়া কি, এ ব্যাপারে এমন কি তথ্য রয়েছে